নমস্কার, আজ একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা WBB মেন 22 তারিখে দিচ্ছ, তাদের জন্য ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কোন কোন পয়েন্টগুলো তোমরা পড়ে যাবে। এই ভিডিওটা তুমি যদি মিস করো, তাহলে কিন্তু অনেক কোশ্চেন তুমি কিন্তু কমন পাবে না। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপডেট দেব, তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। দেখো, WBP মেনের জন্য জিকে যা পড়েছো ঠিক আছে, জাস্ট রিভাইজ করে নাও। এবং কোন কোনগুলো পড়বে চলো দেখে নাও। দেখো, তোমরা জানো যে আমাদের সুর সম্রাজ্ঞী নামে পরিচিত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর পরলোক গমন করেছিল। তার সম্পর্কে দুটো ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে, সেই দুটো ভিডিওর লিংক আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো, পার্ট ওয়ান এবং পার্ট টু। অবশ্যই মিস করবে না, ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার খুবই সম্ভাবনা। পরবর্তী যে ভিডিওটি দেখবে সেটা হচ্ছে আমাদের ডিস্কো কিং নামে পরিচিত বাপি লাহিরি, ইনিও পরলোক গমন করেছেন, তার ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নেবে। জাস্ট একবার করে দেখে নাও, এখন বলবো না কোনো কিছু নোট করার জন্য, জাস্ট একবার করে দেখে নাও। একবার করে দেখলেই যখনই কোশ্চেন আসবে, তুমি কিন্তু চারটে অপশনের ভিতরে সঠিক অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখো, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ইনিও পরলোক গমন করেছেন, ইনিও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট বেশি যেটা, সেটা হচ্ছে ইউক্রেন, রাশিয়া ইউক্রেনের কিন্তু যুদ্ধ চলছে এখনও পর্যন্ত। রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে এই ভিডিওতে অনেক তথ্য দেওয়া আছে, ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। ক্রিকেটার শেন ওয়ানও পরলোক গমন করেছে, শেন ওয়ান সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আসতেই পারে। তারপর মেন ইম্পর্টেন্ট টপিক শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা সম্পর্কে কোশ্চেন আসবেই আসবে WBP মেনে। শ্রীলঙ্কা সম্পর্কে একটা সেপারেট ভিডিও তৈরি করা আছে, এবং শ্রীলঙ্কা দেউলিয়া কেন হয়েছিল এবং দেউলিয়ার কারণগুলো কি কি এবং দেউলিয়া কবে ঘোষণা করা হয়েছিল, সেই শর্ট কোশ্চেনগুলো কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। অর্থাৎ এখানে পার্ট ওয়ান, এখানে পার্ট টু, এই দুটো ভিডিওর লিংক আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা কিন্তু দেখে নেবে, সেখান থেকে মিস করবে না। তারপরে দেখো, ICC ওম্যান ওয়ার্ল্ড কাপ, এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে ভারতের অনেক রেকর্ড বর্তমানে রয়েছে, ঠিক আছে, এবার অনেক রেকর্ড তৈরি হয়েছে, সেই রেকর্ডগুলো অবশ্যই কিন্তু দেখে যাবে। তারপরে দেখো, কম্পিউটার সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি জিকেগুলো আমি দিয়ে রেখেছি, সেই ভিডিওটাও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু দেখে নেবে। তারপর দেখো, ডক্টর অমর্ত্য সেনের যে বইগুলো প্রায়ই আসে পরীক্ষায়, সেগুলো জাস্ট একবার দেখে নিয়ে যাবে। ফসল ও কৃষিকাজ, কোন ধান কখন বোনা হয়, কখন কোন ফসল তোলা হয়, এই নিয়ে এই টপিক থেকে কিন্তু একটা একটা কোশ্চেন প্রতিবারই আসে, তাই মিস করবে না, ভিডিওটিকে অবশ্যই দেখবে, ঠিক আছে। তারপরে দেখো, আর একটা জিনিস আমরা স্কিপ করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের নাট বল্টু বাটুল দি গ্রেটেস্ট স্রষ্টা হচ্ছে নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ সম্পর্কে একটা ভিডিও তৈরি করা আছে, সে তার লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তাহলে যেগুলো বললাম, এই ভিডিওগুলো জাস্ট একবার করে দেখে যাবে, কোনো নোট নেওয়ার দরকার নেই, জাস্ট একবার করে দেখে নেবে। একবার করে দেখলেই তোমার কিন্তু মনে কিন্তু থেকে যাবে, আর তুমি কিন্তু সঠিক অ্যান্সারটাই দিতে পারবে। পরীক্ষা হলে তুমি যদি ভিডিওটা না দেখো, পরীক্ষা হলে বসে যখন তোমার কোশ্চেন আসবে, তখন কিন্তু তুমি পস্তাবে যে কেন আমি দেখলাম না ভিডিওটা। আর আমার ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আর তোমার ভিডিও, তোমার পরীক্ষাটা অবশ্যই ভালো হোক, আর ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। আর কীভাবে ওয়েমার পূরণ করবে, কীভাবে কোশ্চেন সিলেকশন করবে, তারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নাও, ঠিক আছে। সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে। ওকে, জয় হিন্দ, জয় ভারত।